দর্শক আপনারা জানেন যে বরিশাল মানে শস্য শ্যামল আর নদী বিধৌত জনপদ। এই অঞ্চলের রূপ লাবণ্য আর সমৃদ্ধ শস্য ভাণ্ডারের বর্ণনা মিলবে লেখক গবেষকদের বয়ানে। ধানের পাশাপাশি ইলিশেও নেতৃত্ব দিচ্ছে জীবনানন্দের শহর। নদী আর নদী বেষ্টিত বরিশাল হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর। কবি কাজী নজরুল ইসলাম বরিশালের রূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে নাম দিয়েছিলেন প্রাচ্যের ভেনিস। বালান চাল উৎপাদনের জন্য বিখ্যাত এই জেলা। মোহাম্মদ সোলাইমানের ক্যামেরায় সাইফুর রহমান মিরন জানাছেন বিস্তারিত। ধান নদী খাল এই তিনে বরিশাল। কীর্তন খুনার কোল ঘেঁষে গড়ে ওঠা এই শহর নদী প্রকৃতি আর শস্য উৎপাদনের বিস্ময়কর এক জায়গা। বরিশাল পৌরসভার গোড়াপত্তন হয়েছিল 1869 সালে, তখন এর নাম ছিল টাউন কমিটি। 1876 সালে বরিশাল শহর মিউনিসিপ্যালিটিতে উন্নীত হয়। 1985 সালে প্রথম শ্রেণীর পৌরসভা করা হয় বরিশালকে। এরপর 2002 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয় শহরটি। নদনদী বেষ্টিত বরিশাল হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর। বরিশাল থেকে ঢাকার পথে প্রতিদিন রাতে বিলাসবহুল অনেক লঞ্চ ছেড়ে যায়। মূলত বরিশালের গুরুত্ব বেড়েছিল এই বন্দরকে কেন্দ্র করেই। বালাম চালও বরিশালকে পরিচিতি দিয়েছে আলাদাভাবে। দক্ষিণের এই জনপদটা, এটাকে ঘিরে আছে আপনার আড়িয়লখা, কীর্তনখোলা, সন্ধ্যা, সুগন্ধা। একটা মা যেরকম তার সন্তানকে জড়িয়ে থাকে, নদীগুলো আমাকে সেই আমাদেরকে সেইভাবে জড়িয়ে রেখেছে। লেবুখালীর বালাম চাল বলতে সারা দেশের মানুষ মানে উদ্বিগ্ন হয়ে যেত যে লেবুখালীর বালাম চালটা যদি আমরা পেতাম, সেই বরিশাল। এখানে জন্ম নিয়েছেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, বাংলার বাঘ বলে খ্যাত শেরে বাংলা একে ফজলুল হক, কবি সুফিয়া কামাল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা অগ্নিপুরুষ বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষ, নলিনী দাস, মনোরমা মাসিমা, অমৃতলাল দে, কৃষক কুলের নয়নমণি আব্দুর রব সেরনিয়াবাদ সহ অনেক ক্ষণজন্মা নারী পুরুষ। 21 ফেব্রুয়ারি ও মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে বরিশালের রয়েছে গর্বিত ইতিহাস। ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী এবং গানটির সুরকার ও শিল্পী আলতাফ মাহমুদ জন্ম নিয়েছেন এই জেলায়। জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত রূপসী বাংলার রূপের মাধুর্য ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার প্রতিটি পথে প্রান্তরে। Desk Report, News 24.